ফাইনালি ইউটিউব থেকে কপিরাইট ম্যাশ টুল এই টুলসটা লঞ্চ করে দিয়েছে আমার চ্যানেলে। আমি এই কপিরাইট ম্যাশ টুল এটা পেয়েছি। আপনি যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছেন এই ভিডিওগুলো যদি অন্য কোনো ক্রিয়েটার বা অন্য কোনো ইউটিউবার যদি আপনার ভিডিওগুলো ডাউনলোড করে তারা অন্য চ্যানেলে আপলোড করে আপনি কিভাবে বুঝতে পারবেন? তো এটা বোঝা খুবই কঠিন, কারণ ইউটিউবের কোটি কোটি ভিডিও, লক্ষ লক্ষ ভিডিও প্রত্যেক দিন আপলোড হচ্ছে। তার জন্য ইউটিউব থেকে খুব সুন্দর একটা টুলস লঞ্চ করেছে, কপিরাইট ম্যাশ টুল, এবং এটা আস্তে আস্তে সমস্ত চ্যানেলেই দেওয়া হবে। এখনও সব চ্যানেলে দেওয়া হয়নি, বিশেষ করে যাদের মনিটাইজেশন অন হয়ে আছে বা হয়ে গেছে তাদের চ্যানেলে এটা দিয়ে দেওয়া হয়েছে। আমার চ্যানেলে আমি পেয়ে গেছি, আমি দেখাবো এটা কিভাবে অন করতে হয়, এবং এর সাহায্যে আপনি দেখতে পাবেন আপনার ভিডিও কারা কারা ইউজ করেছে, কত পার্সেন্ট ইউজ করেছে, পুরোটা করেছে না কিছু কিছু পার্সেন্ট ইউজ করেছে, এবং আপনি কি তাকে স্ট্রাইক দিতে চান বা ভিডিওটা রিমুভ করতে চান, নাকি তার সাথে যোগাযোগ করে মানে মেসেজ দিতে চান। এই সমস্ত কিছু এই কপিরাইট টুলের মাধ্যমে আপনি করতে পারবেন খুব সহজেই। তো আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাচ্ছি ল্যাপটপে নিয়ে, চলুন শুরু করি। তো আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে youtube.com চলে আসবো, তারপর আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে লগ ইন করে নেবো, তারপর ইউটিউব স্টুডিও ওপেন করব। ইউটিউব স্টুডিও ওপেন হয়ে গেছে। এবার বাঁ দিকের এখানে কপিরাইট এই টুলসটা দেখুন অটোমেটিক অ্যাড হয়ে গেছে, কমেন্ট সাবটাইটেলের নিচে কপিরাইট। এখানে আসার পর প্রথমবার আপনাকে এটা এগ্রি করতে হবে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটা আপনি পড়তে পারেন কন্টেন্ট আইডি। তারপর এটা অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আপনার চ্যানেলে যত ভিডিও আছে তার মধ্যে যেই ভিডিওগুলো অন্যান্য চ্যানেলে কেউ আপলোড করেছে তখন আপনার এখানে ভিডিওগুলো শো হবে, কোন কোন ভিডিওটা অন্যান্য চ্যানেলে ইউজ করেছে, এখানে কত ভিউ আছে টোটাল দেখতে পাবেন, ওই চ্যানেলে কত ভিউ হয়েছে ওই ভিডিওটা, কোন চ্যানেল আপলোড করেছে, কত পার্সেন্ট আপনার ভিডিওটা ইউজ করেছে পুরোটাই না কি। এখান থেকে আপনি রিকোয়েস্ট করতে পারবেন ভিডিওটা রিমুভ করার জন্য, সেই চ্যানেলে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন বা আপনি কপিরাইট স্ট্রাইকও দিতে পারবেন এইখান থেকে। এখানে আপনি পুরো দেখতে পাবেন আপনার চ্যানেলে যত ভিডিও যদি কেউ ইউজ করে থাকে এখানে চলে আসবে। তারপর সেই চ্যানেলে আপনি ভিজিট করতে পারবেন যেই চ্যানেলে আপনার ভিডিও ইউজ করবে। দেখুন যেমন এই চ্যানেলটা আমার এই ভিডিওটা ইউজ করেছে, তো আমি যদি এই চ্যানেলের ভিডিওগুলো চেক করি দেখুন এই ভিডিওগুলোর মধ্যে আমার এই ভিডিওটা আছে, এই যে এই ভিডিওটা। তো এইভাবে আপনি চেক করতে পারবেন, তাকে আপনি চাইলে মুভ করতে পারেন, স্ট্রাইক দিতে পারেন, তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, পুরো আপনার উপর নির্ভর করছে। এখান থেকে তাকে মেসেজ করতে পারেন ইউটিউবের থ্রু, এখানে আপনার মেল আইডি দিয়ে তার ইউটিউব সেই ইউটিউব চ্যানেলের সাথে আপনি যোগাযোগ করে কোনো মেসেজ তাকে পাঠাতে পারেন। তো এইভাবে আপনি প্রত্যেকটা ভিডিও আপনার থাকবে, এবং এই ওপরের এইখানে দেখুন অপশন আছে যাদেরকে আপনি মেসেজ করেছেন বা রিকোয়েস্ট করেছেন ভিডিও রিমুভের জন্য সেইগুলো এখানে আপনার শো করবে। আমি কাউকে এখনও করিনি কিছু, সেই জন্য এখানে কিছু শো করছে না। তো এইভাবে আপনার কন্টেন্টকে আপনি সুরক্ষিত করতে পারবেন।